লক্ষ্মীপুরে বিভিন্ন এলাকায় হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের বসতঘরের সামনে লাল পতাকা দিয়েছে উপজেলা প্রশাসন। নির্বাহী কর্মকর্তা শফিকুর রেদওয়ান আরমান শাকিলের নির্দেশে মঙ্গলবার দুপুর থেকে হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের বাড়ি বাড়ি গিয়ে এই পতাকা লাগানো হয়। এ সময় হোম কোয়ারেন্টাইনে থাকা সকলকে আতঙ্কিত না হয়ে আরও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয় এবং যে কোনো প্রয়োজনে সরাসরি ডাক্তার ও প্রশাসনকে ফোন করার জন্য বলা হয়। এ জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছে 740 জন। তাদের মধ্যে একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত এমন সন্দেহজনক রোগীদের কোয়ারেন্টাইনে রাখার জন্য লক্ষ্মীপুর জেলার 4টি হাসপাতালে 100টি বেড প্রস্তুত রাখা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে এবং জনসচেতনতা বাড়াতে জেলাব্যাপী ব্যাপক প্রচার প্রচারণা চালানো হচ্ছে। গল্পের বই পড়েন, তারপরে নামাজ দোয়া পড়েন, এগুলো আল্লাহ না করুক, এটা এটা কোনো কোনো কিছু হবে না, কিন্তু তারপরেও সতর্ক থাকা।